গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি দাস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, সকাল সকাল উঠে আমি উঠান ঘর ছাদ দিতে শুরু করে দিয়েছি। দিনটা একটুখানি মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হতে পারে, আর হাওয়াও দিয়েছে প্রচুর। তো উঠান ঘরগুলো ছাদ দিয়ে নিই ভালো করে, যদি বৃষ্টি আসে তো। দেখো, তার মধ্যে ঠাম্মা গিয়ে নিয়ে আসলো মূলো শাক। এই দেখো, ছোটো ছোটো মূলো শাক নিয়ে আসলো, সুন্দর করে বেঁচে দিচ্ছে। তো শাকগুলোই বানানো হবে সকাল সকাল, শাক ভাত বানাবে মা। তো দেখো, দিনটা পুরো অন্ধকার হয়েছে, এদিকে বিছনাগুলো গোছাতে বাকি আছে। দেখো, বিস্কিট এনে রেখেছে চা খাওয়ার জন্য, তো চাটা খেয়ে নিই, পরে বাকি কাজ করা যাবে। তো বন্ধুরা দেখো, বিস্কিটগুলো ভালো লাগলো না আমার কাছে, কেমন যেন একটা ফেকাশে ফেকাশে। তারপর চাটা খেয়ে দেখো বিছনাটা গুছাতে চলে আসলো। তো দেখো, এই ঘরে তো কিছু জিনিসই নেই, সমস্ত কিছু নিয়ে গেছি। কেন কি সাপ বেরোয় কি বেরোয় ভয় লাগে, যার জন্য ওই ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো শুধু বিছানাটাই আছে। তো দেখো, ব্রেঞ্চটা এদিকে ছিল, আমি ওইদিকে পেরে দিয়েছি। এখন বিছনার চাদরটা বেড়ে নেব। তো বন্ধুরা দেখো, একদম চাটা খেয়ে নিয়েছি। ওই বাসনগুলো বারবার নদীতে আসা যায় না, যার জন্য চা খাওয়ার বাসন আর কালকে রাতের বাসন সমস্ত কিছু নিয়ে আসলাম নদীর পাড়ে, ধুয়ে নেব সমস্ত কিছু। কেন কি নদীটা তো একটু দূর, তো একটুখানি অসুবিধা। কলটা ঠিক হয়েছে, বুঝতে পারলে? কিন্তু ঠিক হলে মানে ওই পাটিটা নাকি একটুখানি ফেটে গেছে, ওটা যদি বেশি জোরে পাম্প দেওয়া যায় না তাহলে খুলে যায়। তো দু তিনবার খুলে গেছে আমার হাত থেকেই, যার জন্য বাসনগুলো আর কলে ধুই না। তো খাওয়ার জল, তো কলের থেকে খাওয়ার জলটা বেরো, আর এক দুটা বাসন যদি কখনো হয় ওটা ধুয়ে নিই, আর বেশি বাসন হলে নদীতে নিয়ে আসি। ডেসকি কড়াই সমস্ত কিছু নদীতে নিয়ে আসি, আর এমনিতে তো আমরা স্নান কাপড় ধোয়া সমস্ত কিছু নদীর জলেই করি। শুধু ওই খাওয়ার জলটা আর বাসন ধোয়াটাই মানে কলের জলে হতো। তো এখন বাসনটাও ধুই, তো তারপরে বাসন টাসন ধুয়ে দেখো ঘরটা নেপে নিচ্ছি। তো ওদিকগুলো আগে নেপে নিয়েছি চারকানিটা, তো এখন মাস্টারটা বন্ধুরা চলোটা একটুখানি আগে নেপে নিয়েছি, নেপে চা বানিয়েছিলাম। তো এখন আবার একটু চা খাওয়া দাওয়ার পর এখন নেপে নিচ্ছি, এখন মা রান্না করবে। কেন কি আজকে সোমবার যেহেতু, যার জন্য এখন ঘরটা নেপতে হচ্ছে। একটা ঘরটা নেপে নিই ভালো করে, তো বন্ধুরা দেখো স্নান দান সেরে নিয়েছি, পুজোটা বন্ধিয়ে দিয়েছে, তারপর রান্না বসিয়ে দিয়েছি। দেখো ভাত হচ্ছে এদিকে, তো এখন ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতের মারটা এখন ছেঁকে নিচ্ছি। আর হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো মাছ কিনে নিয়েছে আজকে বাজার থেকে, তো মাছের সবজি বানাবো। তো তেলটা কড়াতে দিয়ে আমি বাইরে চলে গেছি, ভিডিওটা অন করে। তো তেলটা পড়ে গেছে, কড়াটাও একটুখানি পড়ে গেছে, তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো পোড়ার মানে ইউটিউব আমি একটুখানি কেটে দিয়েছি, তো এখন আবার
মাছ ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা, রান্না খাওয়া করার পর মিটিং ছিল আমার, তারপরে ছিল আমার টিউশন, যার জন্য আর ভিডিও করা হয়নি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। টাটা।